So hello everyone, welcome back to my YouTube channel, Lazy Panda. So tomra shobai kemon acho? Asha kori khub bhalo acho. Ami khub kharap achi because tomra subscribe korcho na. Ekhoni subscribe koro ebong notun notun videos dekhar jonno bell icon obosshoi click korbe. So ajke ami first of all ekhon jacchi vrindavan garden e notun Raslila namer restaurant khuleche. To sekhankar kichu interior shoots nite jabo. So video ta ami pore record korchi. Video ta ektu lengthy hobe jehetu 3 diner video ekshathe merge royeche. So video ta ektu lengthy hobe. So যাও গিয়ে আগে ওই পার্টটা দেখো দেন দেখা করছি তারপর তোমাদের সাথে সো চলে এসেছি লোকেশনে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এটা হচ্ছে বার আর রেস্টুরেন্ট এরিয়া সাইডে রয়েছে তো জায়গাটাকে দেখাচ্ছি একটু পরে বাট ওয়াও আপাতত এই প্যাসেজটা ছুটার এবার যাবো নেক্সট লোকেশন বারে সো চলো বারের দিকে যাই চলে আসছি আমরা বারে দেখো আপনার লাপরওয়াহি কা নতিজা আজকের মতো বিলকুল চুপ হিম্মত কেসে হয় তোর মুখ খোল নাকি পারবো লাকলে টাকা দিতে হবে পয়সা দিতে হবে পয়সা আচ্ছা তুই যে ছবি তুললি এক্সট্রা পেড করলি কে আমার প্র্যাকটিস করছে মানে কালেকশন ঠিক করছে আচ্ছা আমিও কালেকশনই ঠিক করছে ভিডিওর সেই খেল গো ব্যাঞ্চ কোথায় ভালো কালেকশন আছে সো এখনকার মতো আজকের মতো ইউটিউবে কার্যক্রম খুবই ট্যাড হয়ে গেছে এইটুকুই কাজ করে ছেলেবেলায় এখন শ্যুটে ব্যস্ত ফোকাস অন শ্যুট সো চলো এখনকার মতো বাই আজকের মতো বাই আবার কালকে নেক্সট ডে দি নেক্সট ডে সো বাই দা ওয়ে রেডি হয়ে নিয়েছি আমি এখন যাব রাসলীলাতে ওখানে ওপেনিং আজকে রয়েছে সো জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এইটার যেটা ফুল ইন্টেরিয়াল ভিডিও সেটা আমার ইনস্টাগ্রামে আমি আপলোড করব সো সেখানে গিয়ে আমাকে চেক আউট করতে পারো সেখানে গিয়ে আমাকে ফলো করো নিউ নিউ নতুন নতুন কাজের আপডেটস তোমরা ওখানে পেয়ে যাবে অবশ্যই সো বাই দা ওয়ে উইন্টার তো চলেই আসলো ঠান্ডা তো পড়েই গেল প্রায় নভেম্বর মাস চলছে সো বাই দা ওয়ে আমি এই জ্যাকেটটা পারচেস করেছি পোজ অ্যান্ড পারফেক্ট থেকে সেখানে তোমরা নিউ নিউ কালেকশনে হিপ হপ বলো চাই ক্যাজুয়াল বলো অনেক রকমের হুডি সোয়েটশার্ট ভার্সিটি জ্যাকেট এরকম টাইপ অফ জ্যাকেটগুলো তোমরা গিয়ে ওখানে পারচেস করতে পারো প্রচুর কম রিজনেবল প্রাইসে একদম তোমরা যাও গিয়ে চেক আউট করো ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে হেভি হেভি এ ওয়ান কোয়ালিটি মানে কাপড়ও দারুণ মানে ঠান্ডার জন্য সেই সো তোমরা গিয়ে ওখানে চেক আউট করতে পারো সো বাই দা ওয়ে আমি বেরোই কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে যেতে হবে বাট সো চলো জায়গাটা দেখাচ্ছি কেমন ডেকোরেশন রয়েছে কেমন অ্যাম্বিয়েন্স চলো বাই এখনকার মতো বাই আবার দেখাচ্ছি পরে চলে এসছি এখন আমরা এখানে এখন শ্যুট স্টার্ট হবে মানে এখনও কিছু সেরকম স্টার্ট হয়নি বাট এখন স্টার্ট হবে
গিয়ে কিছু কিছু শর্ট নিব, দেন তারপরে দেখা যাক কতক্ষণ প্রোগ্রামটা চলে। এখনও কোনো ফিক্স নেই, সবে 7:30 বাজে এখন বর্তমানে। সো চলো স্টার্ট করি এখন, দেখি তোমাদেরকে দেখাচ্ছি লোকেশনটা, মানে পুরো আলাদাই ডেকোরেশন হয়েছে, টোটালটা দেখো তোমরা কেমন। সো চলো এখনকার মতো পাই, একদম লাস্টে দেখা করছি। সো দেখলে তোমরা ছুটফুট করে পুরো হালাত খারাপ হয়ে গেছে, এখন বাজে 11টা বাজে। আজকে আমার সাথে ছিল সোনু, সোনু আর আমি টোটালটা কাজটা কমপ্লিট করে নিয়েছি। সো জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। চলো এখনকার মতো বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। চলো টাড়া তোম, রুকো যারা সবার করো। সো কাল ছিল ইভেন্ট, কাল তো হেভি মজা হলো। আজ আমাদেরকে ডেকেছে স্পেশালি কিছু কিছু ফুড আইটেম ট্রাই করার জন্য, তো গিয়ে আজকে আমরা কিছু কিছু ফুড আইটেম ট্রাই করবো। অ্যান্ড হচ্ছে রয়েছে আজ কয়েকটা কিছু কিছু শর্ট বাকি আছে, তো সেই শর্টগুলো নিব। দেন ওকে, দেন চলো তাহলে যাই গিয়ে দেখি কেমন ওখানকার ফুড আইটেমগুলো রয়েছে, কেমন টেস্ট ট্রাই করতে হবে। সো তোমাদেরকে তারপর রিভিউ জানাচ্ছি। সো চলো এখনকার মতো বাই, পরে দেখা হচ্ছে। ছেলেবেলা নিজেদের শুট করতে ব্যস্ত এখানে। আমার উই ফ্রেমটা চরম লেগেছে। আব্দুল্লাহ বে খাদি কোথায় নিচ্ছ? বাপ রে বাপ, ফটোগ্রাফার টাকা লেগে গেলে। সুরজিৎ বাইরে বেরিয়ে 100-200 টাকা পার্টি বাটি কিছু, এত স্ট্রাগল করছে ছেলেটা ছবি তোলার জন্য। কেমন টেস্টটা? কেমন? ভালো, বেশ সুন্দর। রাসলিলার জলটা খুব সুন্দর। ওয়াও। তো এখানে চলে এসছে বাটার নান, বাটার চিকেন, আর এটা ডাল মাখনি। সো ডাল মাখনি আর বাটার নানটা ট্রাই করলাম, হেভি খেতে, হেভি টেস্ট, দারুণ ফুড। তোমরা অবশ্যই এসে ভিজিট করো জায়গাটায়। চিকেনটা ট্রাই করবো, চিকেনের সাইজগুলো এত বড়, এত বড় বড় পিস। পয়সা ওয়াসুল, পয়সা ওয়াসুল, কিন্তু প্রাইস খুবই লিমিটেড প্রাইস। তোমরা অবশ্যই আসতে পারো এখানে। ফুড রিভিউ কেমন লাগলো? জাস্ট অসাধারণ। বেশি কি ভালো লাগলো? ডাল মাখনি। বাহ, হ্যাঁ সাপা চাট। তাহলে সুরজিৎ কাইসা লাগা? দি নেক্সট ডে। সো কাল রাতে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিলো, 12:30 বেজে গিয়েছিলো। সো বাই দ্য ওয়ে কালকে খাওয়ার ট্রাই করলাম, অসাম খাওয়ার ছিল, মানে বিশেষ করে চিকেনের পিসগুলো বুঝতে পারছো কিনা, এত বড় বড় ছিল, ভালো ছিল। সো আর সাথে যে ডাল ফ্রাই বা বাটার কী ছিল জানি না, ভুলে গিয়েছি আমি, কিন্তু বাট খাওয়ার দাওয়ার অসাম ছিল। আর সাথে অ্যাম্বিয়েন্স, অ্যাম্বিয়েন্সের সাথে খাওয়ার, খাওয়ারের সাথে ডেকোরেশন, মানে চুমু পুরো। সো তোমরা অবশ্যই জায়গাটা ভিজিট করতে পারো, অবশ্যই যাও গিয়ে জায়গাটা দেখো। সো আজকের ভিডিওটা এইটুকুই, আর অবশ্যই চেক আউট করো পোজ অ্যান্ড পারফেক্ট, ওইটা চেক আউট করতে ভুলো না।
হেভি হেভি জ্যাকেটস অ্যান্ড কালেকশনের জন্য। সো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখাচ্ছি, আবার নেক্সট ভিডিওতে চলো বাই। Sarapakara. 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 Yes.